চলতে কিছু কথা তো শুনতে হবে। আচ্ছা তুমি তো অনেকক্ষণ থেকে আমাকে বলছো যে মঞ্চে নিয়ে চলো, নিয়ে এলাম। তো নিয়ে যখন এসেছি আগে সবাইকে নমস্কার বলো, সবাইকে নমস্কার বলো। কেন বলবো মানে বলতে হয়, কেন বলবে না? সবাইকে আমাকে নমস্কার বলছে, সবাই কেন বলবে? তুমি এসছো অনুষ্ঠান করতে মঞ্চে, তোমাকে আগে বলতে হবে নমস্কার। আচ্ছা আপনারা আবার নমস্কার বলুন তো। এই তো বলে বাহ। এবার বলো তোমার নাম কি? আমার নাম কি? আমার নাম নয়, তোমার নাম কি? তোমার নাম কি? আমি আমার নামের কথা বলছি না, তোমার নামের কথা বলছি। তোমার নাম কি? আমি আমার নামের কথা বলছি না, হোয়াট ইজ ইউর নেম? আমার নাম। হ্যাঁ তোমার নাম। তাই গেল না, তখন থেকে তোমার নাম তোমার নাম করে যাচ্ছে। আচ্ছা এবার তো বুঝেছো, এবার বলো তোমার নাম কি? আমার নাম জনি। জনি, একটা সুখবর জানি নাকি, জনি কিন্তু নতুন বিয়ে করেছে। কি হলো? নাচো। ইশা কাতে গানে গলার দরকার ছিল কেন? না বলার কি আছে? বাবা যাক, সবাই যখন জেনেই গেছে তাহলে এবার বলে দাও যে তোমার বউয়ের নাম কি? আমার বউয়ের নাম জেনে তোমার দরকার কি? আমার কোনো দরকার নেই, সবাই ভেবেছে, সবাই শুনলে ভালো লাগবে, তাহলে একটু বলে দাও। আমার বউয়ের নাম? হ্যাঁ আমার বউয়ের নাম শামিলিয়া। চেঁচাবে না, তোমার বউয়ের নাম শুনে চেঁচাচ্ছে। এবার বলো যে বিয়ে তো করেছো, সংসার করেছো, কাশছে কেন? এই ওয়েদার চেঞ্জ হচ্ছে না, একটু কাশি হতেই পারে। আমি কারণ কথা করো না, হয়েছে এমনি কাশি হতে পারে না, একটু মেডিসিন তেল খেয়ে না ভালো হয়ে যাবে। তোমাকে ডাক্তারি করতে হবে। এখন যেটা বলছি শোনো, তুমি বিয়ে করেছো, সংসার করেছো, পড়াশোনা করেছো, কত দূর পড়েছো? অনেক। হ্যাঁ কত দূর? অনেক 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 দূর। সেই অনেক দূরটাই কত দূর? এই ধর্মতলা পর্যন্ত, ধর্মতলা পর্যন্ত পড়াশোনা হয়? এক মিনিট, ধর্মতলা পর্যন্ত কি কারো পড়াশোনা হয়? কি করে হলো? আচ্ছা স্কুলটা ধর্মতলা ছিল বলে ধর্মতলা পর্যন্ত পড়াশোনা হয়েছে। বাড়িতেও তো পড়ো, বাড়িতে কি পড়ো? সেই পড়ার কথা বলছি না, বাড়িতে কি ভাষায় পড়ো? বাংলা, হিন্দি, তামিল, মারাঠি, উর্দু, ইংলিশ। তুমি ভালো লাগছে না, একটু থামো না, সবাই শুনছো তো। আচ্ছা তুমি ইংলিশ জানো? একটু সবাইকে ইংলিশ বলে শোনাও দেখি। ইংলিশ 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 এরকম নয়, বলো যে ইংলিশে কাকাকে কি বলে? আঙ্কেল। আঙ্কেল। আর কাকিমাকে? টিঙ্কেল। হাইনি হাইনি বলছে, দেখ হয়নি তো। বলো মাসিমাকে কি বলে ইংলিশে? আন্টি। আন্টি। আর মেসোমশাই কি? আন্টি না, এবারে হয়নি, এবারে হয়নি বলছে, এবারেও হয়নি, এভাবে হয় না। আচ্ছা তুমি বানান করতে পারবে? হুম একটু বলো দেখি, ডি ও কি হয়? ডি আর ডু। বাহ। টি ও? টি আর টু। বাহ। জিও? জিও গু। জিও গো হয়? কি করে হয়? টি আর টু, ডি আর ডু, জিও গু নয়? না জিও গো। মিথ্যে কথা, আমরা এভাবে শিখেছি ইংলিশটা। আচ্ছা বেশ, যাক আর বেশি সময় দেবো না, তুমি ABCD বলতে পারবে? সবাই একটু বসো শোনাও দেখি, জানো কি না ABCD? হ্যাঁ ABCD ছাড়া নাই না নাই না না। এটা কি হচ্ছে? এটা তো গান হচ্ছে। আমি তো এটাই জানি। এটা নয়, ABCD বলতে বাচ্চারা যে ABCD পড়ে সেই ABCD কথা বলছি, তোমার যা ক্ষমতা সেটুকু একটু বলে শোনাও। ABCD? হ্যাঁ একটা কথা বলবো? বল। ABCDটা হিন্দিতে বলবো না বাংলা বলবো? ABCD হিন্দি বাংলা হয় না, ABCD ইংলিশে হয়। হ্যাঁ ইংলিশে হয়। হ্যাঁ বল। আর একটা কথা বলবো? বল। এই ABCD যারা এখানে রয়েছে সবাই জানে? হ্যাঁ সবাই জানে। এই মেয়েগুলো জানে? হ্যাঁ এই মেয়েগুলো জানে। যারা নাচছিল ওরা জানে? হ্যাঁ ওরাও জানে। এই লাল গেঞ্জি জানে যে হাত দেখা? হ্যাঁ সেও জানে। যে সং চালাচ্ছে সে জানে? হ্যাঁ সেও জানে। তুমি জানো? আমিও জানি। সবাই জানে? সবাই জানে। যারা এখানে রয়েছে সবাই একে সিঁড়ি জানে? সবাই জানে রে বাবা। তো সবাই যখন জানে আমার গলার দরকারটা কি? যাক ঠিক আছে, আর বলতে হবে না। হ্যাঁ আমি একটা কথা বলি, আমার সাথে যে রয়েছে সে একটা পুতুল, আর পুতুল কখনো নিজে থেকে কথা বলতে পারে না। মিথ্যে কথা। আচ্ছা আমাকে বলতে দাও, পুতুল কখনো নিজে থেকে কথা বলতে পারে না। মিথ্যে কথা। আচ্ছা শেষ করতে দাও। আচ্ছা গান, একটা বিশেষ কৌশলে কথা বলানো হয় যেটাকে ইংলিশে বলে ভেন্ট্রুলোকুইজম আর বাংলায় বলে স্বরক্ষেপণ বা মায়াশয়। চেষ্টা করি বাচ্চাদের সাথে সাথে আপনাদের আনন্দ দেওয়ার, যদি ভালো লেগে থাকে আমার জন্য নয়, চাইবে একটু জনির জন্য যদি সম্ভব হয় একটু হাত। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ।
এত লোকের মধ্যে তুমি আই লাভ ইউ কাকে বলবে? যাকে বলেছি সে ঠিক বুঝে গেছে তোমার ব্যাপারটা। যাক ঠিক আছে। আর হ্যাঁ রবীন পাত্র মহাশয়, এই যে 20 টাকা উপহার দিয়েছেন এই এই পুতুলের অনুষ্ঠানটা দেখে, এই 20 টাকা আমার এই জনজীবনে 20 টাকা নয়, 20 লক্ষ আশীর্বাদ, ধন্যবাদ। আর একটা কথা বলি, যে সকল দাদাভাইরা শুধু নাচতে চান, নাচের জন্য অনুষ্ঠান নয়, এই যে একটা আইটেম দেখালাম, আপনি বলুন তো সচরাচর কোনো অনুষ্ঠান দেখানো হয়? দেখানো হয় না। একটা ভালো জিনিস দেখাবার চেষ্টা করি, আমি শুধু নয় আমার মতো যারা অ্যাঙ্কাররা আসে প্রত্যেকে একটু সুযোগ দেবেন শুনতে, কিছু দেখাবার, কিছু শোনাবার, আশা করি সকলেরই ভালো লাগবে। তো চলুন আবার গানে ফিরে যাবো, আবার নাচ আপনাদের জন্য অপেক্ষা করছে, অনেক নাচের গান শুনবেন, অনেক নাচাচি হবে। তো আমি মিউজিশিয়ান বন্ধুদেরকে মঞ্চ ডেকে নেবো, পরবর্তী সঙ্গীত শিল্পীকে মঞ্চে আমন্ত্রণ জানাবো, সব রকম নাচের গান, নতুন পুরনো। হ্যাঁ দাদা বলুন। Thank you.